দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সর্বদলীয় বৈঠক আয়োজিত হলো কোচবিহারে। বুধবার কোচবিহার ল্যান্ডসডাউন হলে এই সর্বদলীয় বৈঠক আয়োজিত হয়। মূলত শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা হবে সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে। এদিনের এই বৈঠকে কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার সুমিত কুমার সহ বাম ফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এই নির্বাচনী প্রস্তুতি সভায় একদিকে যেমন জেলা প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকে এলাকায় আইন শৃঙ্খলার বিষয় নিয়ে অবগত করেন, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান প্রশাসনের আধিকারিকরা। এদিন সেখানে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ করেন ফরওয়ার্ড ব্লকের নেতা দীপক কুমার সরকার। তিনি অভিযোগ করে বলেন, পূজোর সময় নির্বাচন প্রক্রিয়া না করলেই হয়তো ভালো হতো। নির্বাচন কমিশনের কাছে আবেদন যাতে এই 30 অক্টোবর নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়। পাশাপাশি তিনি পুলিশের আধিকারিকদের পক্ষপাতিত্ব নিয়েও প্রশ্ন তোলেন এবং নির্বাচন কমিশনের কাছে সরাসরি অভিযোগ জানালেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দিনহাটা মহকুমা জুড়ে আইন শৃঙ্খলা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। সেখানে অভিযোগ জানাতে গিয়ে বিজেপি নেতৃত্ব বলেন, সন্ত্রাসমুক্ত নির্বাচন করতে কেন্দ্রীয় বাহিনী যাতে মোতায়েন করা হয় সেই বিষয়টি নির্বাচন কমিশনকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। ইতিমধ্যেই দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জানা গেছে আগামী 30 অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তার আগে জেলার নির্বাচনী আধিকারিকের দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিকদের নিয়ে প্রস্তুতি বৈঠক আয়োজিত হলো। একদিকে যেমন প্রশাসনিক দিক থেকেও প্রস্তুতি শুরু হয়েছে, তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের নেতৃত্বদের মধ্যেও চূড়ান্ত প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা না হলেও তার আগেই বিভিন্ন জায়গায় চলছে দলীয় প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রচারাভিযান। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের কাছে মাত্র 57 ভোটে পরাজিত হন দিনহাটার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। নির্বাচনের ফল প্রকাশের 10 দিনের মাথায় সাংসদ পদে বহাল থেকে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন দিনহাটার জয়ী বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক। এরপরেই দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেই বিষয়ে এক প্রকার স্পষ্ট হয়ে যায়। গোটা রাজ্যে মোট 7টি আসন নির্বাচন উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দেয় তৃণমূল কংগ্রেস দিন ঘোষণা না হতেই। সেপ্টেম্বর মাসের শুরুতে এই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র 3টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, শামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যায়। সেই সময় বাকি 4টি বিধানসভা কেন্দ্রের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। 30 সেপ্টেম্বর প্রথম দফায় 3টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন আয়োজিত হচ্ছে। এরপরেই রয়েছে দুর্গাপুজো, তাই পুজোর পরেই বাকি 4টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আর সেই মতোই প্রস্তুতি শুরু হয়ে গেল বিভিন্ন মহলে। রত্না ইয়ামাহা বামনহাট, দুর্গাপুজো উপলক্ষে প্রতিটি বাইক এবং স্কুটিতে পাবেন নিশ্চিত উপহার। এছাড়াও থাকছে 2,999 থেকে 1,00,000 টাকার বাম্পার প্রাইস প্রতিটি স্কুটিতে এবং অন্যান্য আকর্ষণীয় অফার। তাই দেরি না করে আপনার পছন্দের ইয়ামাহার গাড়ি কিনতে চলে আসুন বামনহাট রত্না ইয়ামাহা শোরুমে। আমাদের ঠিকানা বামনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নম্বর 9933738310 এবং 9641629490। পুজোর আগাম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সপ্তম মাস করে থাকবেন। গতকাল ইলেকশন কমিশনের প্রেস নোটের পরে যে রুলস আছে, ইলেকশন কমিশন ইনস্ট্রাকশনস আছে, সে অনুযায়ী একদিনের মধ্যে সমস্ত পলিটিক্যাল পার্টিদেরকে ডেকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে
সবাইকে পুরো ইলেকশন শিডিউলটা আর অন্য কিছু ব্যাপারগুলো জানাতে পারি, সেই জিনিসটাই আজকে আমরা ওদেরকে অবগত করিয়েছি। সব ধরনেরই প্রস্তুতি নেওয়া হচ্ছে, বিভিন্ন সেল গঠন করা হয়েছে জেলা স্তরে, তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি স্তরে, এসপি সাহেবের অফিসেও ইলেকশন সেল গঠন করে দেওয়া হয়েছে, আর এখন থেকে মডেল কোড অফ কন্ডাক্টও লাগু হয়ে গেছে, সেটা নিয়েও সমস্ত কাজ চলছে। 30শে অক্টোবরে ভোট আছে, সমস্ত ভোটারদেরকে আমরা অনুরোধ করছি আপনারা আপনাদের বুথে গিয়ে অবশ্যই যাতে ভোট দেন, সেটার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে, অবশ্যই ভোট দেবেন। সেন্ট্রাল ফোর্সকে থাকছে বা সেই জিনিসটা ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন যখন আসবে আপনারা জেনে যাবেন। আমাদের রাজ্য নেতারা এবং কেন্দ্রীয় নেতারা এটা কথা বলবেন, এটা আমার জানা আছে, সেই জন্য কেন্দ্রীয় সেন্ট্রাল পুলিশ ফোর্স দিয়ে এখানে ভোট হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সেই জন্য আমার ওটা বলার বিষয় ছিল না। আমার বলার বিষয় ছিল এটা যে নতুন এসপি সাহেব কতগুলো ভালো ভালো কথা বলেছেন, ভালো ভালো কথা মানে যে কথাগুলো তার বলা উচিত তিনি সেগুলোই বলেছেন জেলার পুলিশ প্রধান হিসেবে। তো আমার বক্তব্য এটাই যে উনি যে কথাগুলো বলেছেন সেগুলোর জন্য রক্ষিত হয়। তার মানে আমরা দেখতেই পাচ্ছি ইলেকশনের সময়তে, ইলেকশনের আগেতে, ইলেকশনের পরেতে ঘটনা হয়েই যাচ্ছে। তো ঘটনা হয়েই যাওয়া মানে মানে হচ্ছে যে দুষ্কৃতিকারীরা ঘটনা ঘটাবার সাহস পাচ্ছে, তার মানে পুলিশ প্রশাসনের ল অ্যান্ড অর্ডার মেনটেন করার যে ব্যাপারটা আছে সেটাতে কোথাও ঘাটতি আছে, সেটা যেন না থাকে, এটাই আমার বক্তব্য। বিষয় এই সন্ত্রস্ত দিনহাটাতে যে নির্বাচন তাতে কি রাজ্য পুলিশের উপরে ভরসা রাখছে বিজেপি? রাজ্য শুধু রাজ্য পুলিশের উপর কেন ভরসা রাখতে যাব, সেন্ট্রাল পুলিশ ফোর্স ছাড়া কোনো ভোট হতেই পারে না, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতেই পারে না পশ্চিমবঙ্গের দিনহাটা বিধানসভা কেন্দ্রে, একদম অসম্ভব ব্যাপার। সেন্ট্রাল পুলিশ ফোর্স প্রতিটা বুথে থাকতে হবে, ফ্লাইং স্কোয়াডে থাকতে হবে, সমস্ত স্তরে থাকতে হবে, যতগুলো স্তর বানাবে এই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 7 নম্বর বিধানসভা ক্ষেত্রে সমস্ত স্তরে যদি সেন্ট্রাল পুলিশ ফোর্স না থাকে তাহলে যারা এই দুষ্কৃতিকারীরা আছে তারা ওই ফাঁক দিয়ে ঢুকবে এবং তারা তাদের অপকর্ম করবে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হতে পারে।